স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আসলেন, ইনার সামনেও কিন্তু বড় চ্যালেঞ্জ এবং আইন মন্ত্রণালয়ের সামনে কিন্তু বড় চ্যালেঞ্জ। আপনারা দেখেন 5টি কিন্তু আমাদের বিগত 16 বছরে 5টি জেনোসাইড কিন্তু হয়েছে। আমি আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনি অনতি বিলম্বে এই আইন আপনি যদি আপনার মন্ত্রণালয়ে খোঁজ নেন, এটি 11-এ এই আইন অর্ডিনেন্স আকারে পাশ করা হয়েছিল, এই এবং এই আইনটা আপনি আবার রিভাইভ করেন এবং করে এটা অর্ডিনেন্স আকারে জারি করেন। যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে, যদি কোনো সংশোধনী থেকে থাকে, তাহলে আপনি এটা দ্রুত করে আপনি অ্যাডহক বেসিসে অ্যাটর্নি জেনারেল বা অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং জেলা লেভেলে পিপি, অ্যাডিশনাল পিপি যদি নিয়োগ দেন, তাহলে আপনাদের সাথে কিন্তু রাজনৈতিক দলের কোনো পার্থক্য থাকবে না। জি সাইফুল সাগর, আমি আমি মেজর সিদ্দিক সাহেবের মতো কাউকে কাউকে পদত্যাগ বা পদত্যাগে বাধ্য করে এই বিষয়গুলো আমি আলোচনা করতে চাচ্ছি না। বাট আমি এখন যেটা এসে দেখলাম গত 7 দিনে, যে এখনো মানে মানে প্রথম দিকে আমি এসে যেটা দেখেছিলাম যেভাবে ডিসঅর্গানাইজ ছিল, আপনি পুলিশ বলেন, জুডিশিয়ারি বলেন, আমলাতন্ত্র বলেন, সকল সেক্টর আমার কাছে মনে হয়েছিল ডিসফাংশনাল। কিন্তু গত 1 সপ্তাহ কিন্তু এটা অনেক রিকভারি হয়ে গিয়েছে। এবং আমাদের পুলিশে, আপনার ভালো খবর হচ্ছে আমাদের বাংলাদেশ পুলিশে গতকাল একটা বড় একটা বড় একটা পদোন্নতি কমিটি অনুমোদন করেছে, প্রায় প্রায় 75 থেকে 80 জন এসপি এবং এডিশনাল ডিআইজি থেকে ডিআইজির একটা পদোন্নতির ফাইল স্বাক্ষর হয়েছে এবং আমরা আশা করছি যে কালকে হয়তো এটা জিও হয়ে যেতে পারে। এটা যদি জিও হয়ে যায় তাহলে আমাদের পুলিশের যে ফিল্ড লেভেলে, যে কমান্ড লেভেলে যে শূন্যতা তৈরি হয়েছে, এটা দ্রুত 2-1 দিনের ভিতর এই শূন্যতা পূরণ হবে। কারণ এই শূন্যতা হয়েছে কেন, কারণ শেখ হাসিনা যে মুহূর্তে পদত্যাগ করেছে বা পদত্যাগ করেছে এবং পালিয়ে গিয়েছে, সেই মুহূর্তে পুলিশের কর্মকর্তারাও কিন্তু পালিয়ে গিয়েছে এবং তাদের ফিল্ডে কমান্ডার রেখে। এবং এই কারণে দেখেন জাতিসংঘের যে রিপোর্ট, তারা বলছে যে 650 জন নিহত হয়েছে, তার তার 400 জন হচ্ছে 15ই জুলাই থেকে 4ঠা অগস্ট পর্যন্ত 400 জন মারা গিয়েছে এবং 5 তারিখ এবং 6 তারিখে মারা গেছে 250 জন। এই 250 জনের ভিতর মোস্টলি কিন্তু পুলিশ সদস্য মারা গিয়েছে। এখন যেহেতু পুলিশের কমান্ড লেভেলে ভীষণ একটা ক্রাইসিস ছিল, আমি আশা করি আগামী 1-2 দিনের ভিতর এই এটা অনেকটা সমাধান পেয়ে যাবে। এবং আমাদের বাংলাদেশ পুলিশে এখনো ওসি লেভেলে বা থানা লেভেলে এসে, মানে আগের যে আর্মি লেসপেন্সার যারা ছিল তারা এখনো পর্যন্ত আছে, কিন্তু আমি আশা করছি যে পুলিশের এখন যে নেতৃত্ব আছে, এই নেতৃত্ব থানা লেভেলে যে ওসি বা এসপি লেভেলে যারা আছে তাদেরও দ্রুত এখানে পদায়ন করা হবে এবং এবং রিপ্লেসমেন্ট করা হবে, করলে হয়তো একটা স্বাভাবিক পর্যায়ে আসবে। আর আপনার যদি আমলাতন্ত্রের বিষয় দেখেন, আমলাতন্ত্র বিষয়টা কিন্তু অনেকটা ডিসঅর্গানাইজ আছে এবং তারা দিনরাত কাজ করছে এবং এমন এমন কর্মকর্তা আছে গত 16 বছর ধরে তাদেরকে কোনো পদোন্নতি দেওয়া হয় নাই, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বা সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে আছে, এখন তাদেরকে ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়া হচ্ছে এবং দিনরাত কাজ করে তাদেরকে মিটিং করা হচ্ছে এবং দেওয়া হচ্ছে। এবং আপনি হয়তো এটাও দেখবেন পত্র পত্রিকায় দেখবেন যে গত 15 বছরে প্রায় প্রায় 500 বা 600 বিসিএস এ তারা কোয়ালিফাই করেছে, শুধুমাত্র তারা আওয়ামী ফ্যামিলি বিলং করে না, তাদেরকে পুলিশ ভেরিফিকেশনে বাদ দিয়ে তাদেরকে চাকরিতে নিয়োগ দেওয়া হয়নি। এই সমস্ত কর্মকর্তা বৃন্দ তারা আদালতে গিয়ে আদালতের মাধ্যমে তারা তারা জাজমেন্টও পেয়েছিল, কিন্তু আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে তাদেরকে চাকরিতে ঢুকতে দেওয়া হয় নাই, কিন্তু এই সরকার এসে তাদেরকে কিন্তু চাকরিতে পুনর্নিয়োগ দিয়েছে। এটা পুনর্নিয়োগ না, মানে তাদেরকে নিয়োগ দিয়েছে, এটি একটা ভালো খবর। আর আরেকটি হলো, সবচেয়ে যেটা যেটা খারাপ খবর আমার কাছে মনে হচ্ছে, সেটি হচ্ছে আদালত প্রাঙ্গণ। আদালতে কিন্তু অনেক শূন্যতা তৈরি হয়েছে, বিশেষ করে উচ্চ আদালতে। অ্যাপিলেট ডিভিশনে 5 জন বিচারপতি ইনক্লুডিং চিফ জাস্টিস পদত্যাগের পরে এবং হাইকোর্টে যে প্রায় 100 জন বিচারপতি আছে, এই 100 জনই কিন্তু আওয়ামী লেসপেন্সার এবং এদের অধীনে কিন্তু মানে লয়াররা মামলা পরিচালনা করতে চাচ্ছে না এবং তাদের দ্রুত পদত্যাগ চাচ্ছে। আর সমস্যা হচ্ছে সাইফুল সাহেব, আমাদের হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের যে নিয়োগের ক্ষেত্রে এখনো পর্যন্ত অদ্যাবধি সরকার কিন্তু কোনো আইন তৈরি করে নাই, যদিও 11-এর সময় সুপ্রিম জুডিশিয়াল কমিশন অর্ডিনেন্স 2008, অ্যাটর্নি সার্ভিস 2008 এবং কন্টেম্পট অফ কোর্ট 2008 করা হয়েছিল, কিন্তু পর এবং এই আইনের অধীনে কিন্তু একটা একটা ব্যাচকে
হাইকোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল, এবং এটি কিন্তু পদ্ধতিটা ভালো ছিল, কিন্তু শেখ হাসিনা পাওয়ারে আসার পরে এই আইন কিন্তু পার্লামেন্টে অনুমোদন দেয় নাই, এবং সেই আগের ফর্মুলায় শুধুমাত্র যদি আপনার অ্যাডভোকেট হিসেবে হাইকোর্টে যদি 10 বছরের প্র্যাকটিস থাকে এবং আপনি যদি আওয়ামী লীগ স্পন্সর হন অথবা আপনি যদি গোপালী হন অথবা ছাত্রলীগ যুবলীগের আপনি যদি নেতা হয়ে থাকেন অথবা আপনি দুর্নীতিবাজ অথবা যদি আপনি ভারতীয় দালাল হয়ে থাকেন, তাহলে আপনি এই যে বিগত 16 বছরে কোনো না কোনো ফর্মে বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন, এবং এটি একটা বড় ধরনের সমস্যা আমার কাছে মনে হচ্ছে। এবং অ্যাটর্নি জেনারেল এবং তার টিম কিন্তু পদত্যাগ করেছে, এবং অ্যাটর্নি জেনারেল এবং তার টিম এবং জেলা লেভেলে পিপি নিয়োগে যেহেতু কোনো বিধি নাই, কোনো আইন নাই, এখানেও কিন্তু একই সিস্টেম, আগের মতো এক সরকার পরিবর্তন হলে আরেক সরকার যেভাবে নিয়োগ দিত সেইভাবে কিন্তু নিয়োগ দিচ্ছে। সাইফুল সাগর, আপনার মাধ্যমে আমি আমি আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনি অনতি বিলম্বে এই আইন, আপনি যদি আপনার মন্ত্রণালয়ে খোঁজ নেন, এটি 11-এ এই আইন অর্ডিনেন্স আকারে পাশ করা হয়েছিল, এই এবং এই আইনটা আপনি আবার রিভাইভ করেন এবং করে এটা অর্ডিনেন্স আকারে জারি করেন, যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে, যদি কোনো সংশোধনী থেকে থাকে, তাহলে আপনি এটা দ্রুত করে আপনি অ্যাডহক বেসিসে অ্যাটর্নি জেনারেল বা অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং জেলা লেভেলে পিপি, অ্যাডিশনাল পিপি যদি নিয়োগ দেন, তাহলে আপনাদের সাথে কিন্তু রাজনৈতিক দলের কোনো পার্থক্য থাকবে না। আরেকটি কথা বলে আমি শেষ করছি, যেটি হচ্ছে যে আমাদের এখন যে বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আসলেন, ইনার সামনেও কিন্তু বড় চ্যালেঞ্জ এবং আইন মন্ত্রণালয়ের সামনে কিন্তু বড় চ্যালেঞ্জ। আপনারা দেখেন 5টি কিন্তু আমাদের বিগত 16 বছরে 5টি জেনোসাইড কিন্তু হয়েছে। একটি হচ্ছে বিডিআর কার্নেস, একটি হচ্ছে দেলোয়ার হোসেন সাঈদের মামলা জাজমেন্টের পরে, সেখানেও কিন্তু 150 থেকে 200 মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছিল, এবং আমাদের হেফাজতে ইসলামেও কিন্তু ছোট ছোট তরুণ বাচ্চাদের বা হাফেজদের হত্যা করা হয়েছিল, এবং আমাদের 2014-15 সালে বিরোধী দলীয় রাজনৈতিক নেতাদের গ্রুপ খুন করেও কিন্তু একটা জেনোসাইড করা হয়েছিল, এবং সর্বশেষ 2024 সালে এই ছাত্র জনতা হত্যাকাণ্ড বা কারণে এই 5টি কিন্তু জেনোসাইড হয়েছে, এবং জাতিসংঘ ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে তারা একটা কমিশন পাঠাবে এবং এটা তদন্ত করবে। এই ক্ষেত্রে আমি ডক্টর আসিফ নজরুল, আইন মন্ত্রণালয় এবং আমাদের আগত স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আমাদের ইন্সপেক্টর জেনারেল পুলিশ মহোদয়কে বলবো, আপনারা দ্রুত অ্যাটলিস্ট 2024 সালে যে ছাত্র জনতা হত্যাকাণ্ড বা কার্নেজ হয়েছে, আপনি দ্রুত একটা তদন্ত কমিশন বা ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন করেন, এবং এটার সাথে সাথে বিগত যে আরো 4টি হত্যাকাণ্ড বা জেনোসাইড হয়েছে, এটি দ্রুত এটা তদন্ত করে এটা বিচারের মুখোমুখি করা বলে আমি জোর দাবি তুলছি 18 কোটি জনগণের পক্ষে। আপনাকে ধন্যবাদ।